নিজের পুরোটা শরীরের ভেতরে লোহা পেঁচিয়ে প্রায় এক যুগ ধরে ছদ্মবেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পাগল রূপী এই মানুষটা, তাকে যখন তার পরিচয় জানতে চাওয়া হলো, সে এমন ধরনের কিছু উত্তর দিল যা আপনারা শুনলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। তো চলেন দর্শক, পুরো ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখুন। এই রডগুলো কতদিন নিয়ে ঘুরেন নিজের শরীরে? হ্যাঁ, মানে পা থেকে পায় নাই। আচ্ছা, কোমরে বাঁধছেন কতগুলা দিই দেখান। আমি শুনলাম এটার ভিতরে নাকি 17 কেজি ওজন আছে। টোটাল কতটুক আছে সব মিলে কতটি? এটা কি মানে পাগল সাইজে থাকেন আপনি? আপনি তো পাগল না, আপনি ভালো মানুষ। আপনি কি পাগল? আপনি ভালো মানুষ না? ইন্ডিয়া থেকে আইছেন ভাই? আপনি কি ইন্ডিয়া থেকে আইছেন? এ বড় ভাই, ইন্ডিয়াতে পাসপোর্ট আছে আপনার? পাসপোর্ট ছাড়া কেমনে আইছেন? ভারতে যে গোয়েন্দা গোয়েন্দা যে রয়্যাল লোক নাকি আবার? তাইলে কইতেছেন কোন আপনার বাড়ি ইন্ডিয়া, তো ইন্ডিয়াতে আইছেন পাসপোর্ট নাই লগে? আবার এই যে এটা কি, এটা দিয়ে কি মানুষ টানুষ কিছু করেননি? গুতা মারেন মানুষে? গুতা মারেন? আপনার তো রীতিমতো এই যে এই যে এই জিনিসটা দিই, একটু ছাড়েন না, দিই একটু দিই। এটা কি জিনিস নিয়ে করেন আপনার রাস্তাঘাটে ও ভাই? আচ্ছা, এ নিব তো ছবি তোলা যায়। হ্যাঁ, এটা দিয়ে কি করেন আপনি? এই জিনিসটা দিয়ে কি করেন? আমার কোন কথা কোন কি আপনারা চিনেন কেউ ওনারে? চিনেন আঙ্কেল? কখনো দেন নাই? আপনারা কেউ চিনেন মানে কোন সময় আপনি দেন নাই? যখন থেকে তখন থেকে রাস্তাঘাটে ঘুরে এমনেন কই যেতেছেন আপনি ভাই? একটা মানুষের শরীরের মধ্যে রড বাইন্ডার রাখছে, তারপর হইলো গিয়া সে 17 কেজি ওজন এটা মাপছে। 17 কেজি ওজন সে নিজের শরীরে নিয়ে বহন করে, মানে আজব এক মানুষের সন্ধান মিললো বাংলাদেশে এরকম একটা বিষয়। আপনি কথা কন না গেলে গা, আপনি শরম পান গেলে গা ভাই? আপনি কথা কইতে ভয় লাগে? হ্যাঁ, এ ভাই আপনার কি কথা কইতে ভয় লাগে? সাথে এই যে রীতিমতো মানে ওই যে যেগুলো নিয়ে ঘুরে এগুলো আসলে ডেঞ্জারাস জিনিস, আর এগুলো নিয়ে সে ঘুরে, ঠিক আছে? আবার পায়ের মধ্যে দেখলে কি লাগাইছে, জুতা নাই। এই কাপড় চোপড় ধোন না কতদিন ধরে ভাই? এত লোহা নিয়ে মানুষ হাঁটতে পারে? হ্যাঁ, আমার ফোনে নেট ভরতে নেট নেট নেই, এটা বেচা নেট ভরবো। আমরা তার বাসায় পৌঁছে আসছি, কিছুক্ষণের মধ্যে আপনারা তার বাসা দেখতে পারবেন। সে কোন জায়গায় থাকে সেটা সে দেখাবে। সে কথা বলতেছে না, দোকানে বইবো, সমস্যা নেই। এই যে এই যে এটা তার বাসা না, এই বাসায় থাকে। তাহলে তো ওনারে চিনেন আপনি এমনি? জি, মানে ওনাকে চিনেন? আর কথা বললো না, চলে গেল, ঠিক আছে? তো চায়ের দোকানে বসবে, কিন্তু উনি কথা বলে না কারোর সাথে। এই যে ওনার বাসা, এই বাসার মধ্যে থাকে, দেখেন রাস্তার মধ্যে একটা বাসা ঘর বানাইছে ভাই, প্লাস্টিকের ইয়া দিয়ে দিয়া এটার মধ্যে থাকে ভাই। জায়গাটা কোন জায়গা ভাই? এটা হলো গাইবান্ধা। গাইবান্ধা কোন জায়গা? গাইবান্ধার নাম জানি কি, মানে এটা গাইবান্ধা পড়ছে? হ্যাঁ, গাইবান্ধা জেলা। এখানে থাকে লোকটা না? হ্যাঁ, তো বুঝতে পারতেছেন এই হচ্ছে অবস্থা।